প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমিন ক্যাডেট একাডেমির অনলাইন কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দেখো, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর বিষয় বিজ্ঞান বইয়ের অধ্যায় দুই নিয়ে আলোচনা করব, জীবনের জন্য পানি। তোমরা জানো যে ইতিপূর্বে এই অধ্যায়ের প্রথম পর্ব নিয়ে আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ পানির কেন আমাদের প্রয়োজন, পানির বিভিন্ন ধরনের যে জলজ উদ্ভিদ বা জলজ প্রাণীর কেন পানি দরকার বা পানির যে ভূমিকা ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো পানির মানদণ্ড নিয়ে আলোচনা করব এবং আরেকটা হচ্ছে পানির বিশুদ্ধকরণ, অর্থাৎ পানি কীভাবে বিশুদ্ধকরণ করতে হয়। এই দুটো টপিক্স তোমাদের এই অধ্যায়ের মধ্যে আছে। এই দুইটা টপিক্স নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রথমে আমরা পানির মানদণ্ড নিয়ে আলোচনা করি। তোমরা জানো যে পানি আমাদের জীবনের একটা মূল্যবান প্রাকৃতিক সম্পদ, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্য অনেক বেশি পরিমাণে পানির প্রয়োজন হয়। আর এই পানিগুলো আমরা বৃষ্টি, সমুদ্র, নদনদী, খালবিল এই জায়গাগুলো থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে, এবং ভূগর্ভস্থ পানিও আমরা সেখান থেকে আমরা পানি পেয়ে থাকি। তো এই যে পানির, এই পানির মাত্র 1% আমাদের ব্যবহারের জন্য উপযোগী, আর বাকি পানিগুলো আমাদের ব্যবহারের জন্য উপযোগী নয়, ঠিক আছে। এখন এই যে 1% পানি আমাদের, এক ভাগ পানি যে আমাদের ব্যবহারের জন্য উপযোগী, এই এক ভাগ পানির কিছু মানদণ্ড থাকা উচিত। একটা সুনির্দিষ্ট মানের মধ্যে, একটা নির্দিষ্ট মানের মধ্যে যদি এই পানিটা না থাকে, তাহলে এই পানিটা ব্যবহারের জন্য অনুপযোগী হয়ে যায় এবং বিভিন্ন ধরনের যে জলজ প্রাণী আছে বা জলজ উদ্ভিদগুলো আছে তাদের বসবাসের জন্য অনেক সমস্যা হয়ে যায়, অনেক প্রবলেম হয়ে যায়। তাদের বিভিন্ন ধরনের যে জৈবিক কার্যাবলীগুলো আছে এগুলো চালাতে তাদের অনেক সমস্যা হয়। তারপরে আমরা যারা পানি পান করে থাকি, আমাদের জন্য এই পানি পান করাটা অনেক সমস্যা হয়ে যায়, যদি পানির সুনির্দিষ্ট যে মান, এই মানটা যদি ঠিক না থাকে। আমরা আজকে পানির এই মানগুলো নিয়েই আলোচনা করব, যে আসলে পানির মধ্যে কী কী মান থাকলে বা মানগুলোর কতটুকু নির্দিষ্টতা বা কতটুকু পরিমাণে থাকলে আমরা সেই পানিটা আমাদের ব্যবহারের জন্য উপযোগী হবে, ঠিক আছে। সুনির্দিষ্ট যে মানগুলো আছে তার আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আমাদের আছে বর্ণ এবং স্বাদ। আমরা জানি যে পানির কোনো কালার নেই এবং পানির কোনো স্বাদ নেই, ঠিক আছে। যদি পানির বর্ণ থাকতো, লাল, হলুদ, নীল এই ধরনের যদি থাকতো, তাহলে প্রাণীদের বসবাসের জন্য বা জলজ উদ্ভিদের বসবাসের জন্য অনেক সমস্যা হতো, ঠিক আছে। বা পানির যদি স্বাদ থাকতো, তাহলে যে মিষ্টি স্বাদ বা কমলা বা এই ধরনের যদি স্বাদ থাকতো, টকযুক্ত স্বাদ, ঠিক আছে, তাহলে কিন্তু প্রাণীদের বা জলজ উদ্ভিদের জন্য এটা অনেক বেশি সমস্যা, প্রবলেম হয়ে যেত পান করার জন্য, ঠিক আছে, এবং উদ্ভিদের কাজে লাগানোর জন্য। তাই পানির বর্ণহীন হতে হবে এবং স্বাদহীন হতে হবে, তাহলেই পানির মধ্যে যে সমস্ত জলজ উদ্ভিদ বা জলজ প্রাণীরা বাস করে তাদের বসবাসের জন্য এই পানিটা উপযোগী হবে এবং আমরা যারা পানি পান করি আমাদের পানের জন্য এই পানিটা উপযোগী হবে, ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে দেখো ঘোলার পরিমাণ, অর্থাৎ তোমরা দেখো প্রায় সময় যে পানি ঘোলা হয়ে যায়, ঠিক আছে, পানি ঘোলাটে হয়ে যায়, এটা কেন হয়? এটার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে প্রাকৃতিক কারণ এবং আরেকটা হচ্ছে মানবসৃষ্ট কারণ। তো প্রাকৃতিক কারণটা কী? সেটা হচ্ছে যে নদী ভাঙ্গন, তারপরে পলিমাটি, এগুলো যদি জমা হয় আস্তে আস্তে, দেখা যায় সমুদ্রের তলা মানে নদনদী খালবিল এগুলোর তলায় বালির পরিমাণ অনেক পরিমাণে বেশে যায়, একটা নাব্যতা সৃষ্টি হয়, ফলাফল তখন দেখা যায় যে এখান দিয়ে নৌ চলাচল, যান চলাচলে বিঘ্ন ঘটে। তারপরে তোমরা জানো যে যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাহলে সেই বৃষ্টির পানিটা কিন্তু পাহাড় থেকে বেয়ে নিচের দিকে পড়ে এবং আসার সময় নদনদীতে গিয়ে যখন পড়ে, তখন সে পাহাড় থেকে বা বিভিন্ন উঁচু জায়গা থেকে যখন সে গড়িয়ে গিয়ে নদনদী বা খালবিলগুলোতে পড়ে, তখন তার সাথে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য, অপদ্রব্যগুলো নিয়ে সে মাটিতে পড়ে, তখন পানিতে নদীতে গিয়ে পড়ে, তখন দেখা যায় যে সেই নদীর পানি বা খালবিলের পানিগুলো ঘোলাটে হয়ে যায়, ঠিক আছে। এই হলো একটা বিষয়। আর ঘোলাটে হয়ে গেলে আরেকটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে জলজ প্রাণী যদি ঘোলাটে হয়ে যায়, তাহলে জলজ যে প্রাণীরা আছে বা জলজ উদ্ভিদগুলো আছে তাদের বসবাসের অনেক সমস্যা হয়ে যায়। এবং জলজ উদ্ভিদ বা জলজ প্রাণীর তোমরা জানো যে অক্সিজেনের প্রয়োজন হয়। পানি যদি ঘোলা হয়, তাহলে সেই অক্সিজেন, সূর্যের আলোর উপস্থিতি পানির ভিতরে প্রবেশ করতে পারে না, যার ফলে সেখানে শালক সংশ্লেষণের ব্যাঘাত ঘটে, আর শালক সংশ্লেষণের ব্যাঘাত যখন ঘটে তখন অক্সিজেনের উৎপত্তি কমে যায়, ঠিক আছে। হ্যাঁ, এই একটা বিষয় আসে।
আরেকটা জিনিস হচ্ছে মানবসৃষ্ট কারণ, যেমন আমরা বিভিন্নভাবে পানিকে দূষিত করে থাকি, তেল, গ্রিজ বা এই সমস্ত পদার্থগুলো, তেজস্ক্রিয় পদার্থগুলো আমরা পানিতে ফেলে পানিকে দূষিত করছি, ঠিক আছে? এভাবে পানির ঘোলার পরিমাণটা আমাদেরকে একটা সুনির্দিষ্ট মাত্রায় রাখতে হবে বা পানি ঘোলামুক্ত হতে হবে, তাহলেই সেটা বসবাসের জন্য উপযোগী হবে। তিন নম্বর দেখো, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। দেখো, পানি অবশ্যই তেজস্ক্রিয় পদার্থ মুক্ত হতে হবে। যদি তেজস্ক্রিয় পদার্থযুক্ত পানি থাকে তাহলে আমরা এই পানি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? যার কারণে এটা উদ্ভিদ এবং প্রাণীর দেহে একটা বিভিন্ন ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই আমাদের, আমরা যে পানিটা ব্যবহার করব বা উদ্ভিদ এবং প্রাণীর জন্য যে পানিটার প্রয়োজন হবে, বসবাস করবে, সেই পানি অবশ্যই তেজস্ক্রিয় মুক্ত হতে হবে। চার নম্বরে দেখো, ময়লা আবর্জনা, ঠিক আছে? ময়লা আবর্জনা আমরা প্রায় সময় দেখি আমাদের আশপাশে যে সমস্ত নদ নদী খালগোলগুলো আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের অপদ্রব্য পানির মধ্যে ফেলে দিই, ঠিক আছে? কাগজ বা ময়লা আবর্জনা এগুলো নিয়ে আমরা পানিতে ফেলি, যার কারণে পানি ময়লাযুক্ত হয়ে যায় এবং পানির মধ্যে বিভিন্ন ধরনের ময়লার আবরণের তৈরি হয়, ঠিক আছে? আর এই সমস্ত ময়লা আবর্জনগুলো যদি পানিতে থাকে তাহলে পানির মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুর সৃষ্টি হয়, জীবাণু জন্ম নেয়, এবং এই জীবাণুযুক্ত পানিগুলো যদি আমরা পান করি তাহলে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই পানি, সেই পানিটাই আমাদেরকে পান করতে হবে বা সেই পানিটাই ব্যবহারের উপযোগী করে তৈরি করতে হবে, যে সকল পানির মধ্যে ময়লা আবর্জনা থাকবে না, ঠিক আছে? তাইলে আমরা এই থেকে বুঝতে পারলাম যে ময়লা আবর্জনা মুক্ত পানি অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে এবং পানি ময়লা আবর্জনা মুক্ত হতে হবে। পরবর্তীতে দেখো, দ্রবীভূত অক্সিজেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে তোমরা জানো যে পানিতে অক্সিজেন দ্রবীভূত থাকে, এবং এই অক্সিজেনটা কীভাবে আসে, যে সূর্যের আলো যখন পানিতে প্রবেশ করে তখন উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার খাদ্য তৈরি করে এবং অক্সিজেনটাও তৈরি করে। এই অক্সিজেনটা তখন পানিতে দ্রবীভূত থাকে, ঠিক আছে? এবং দ্রবীভূত থাকে। আর এই অক্সিজেন বিভিন্ন ধরনের যে জলজ প্রাণীগুলো আছে তারা তাদের ফুলকার মাধ্যমে এই অক্সিজেনটাকে গ্রহণ করে থাকে, ঠিক আছে? এখন এই অক্সিজেনটা যদি পরিমিত মাত্রায় যদি পানির মধ্যে না থাকে তাহলে জলজ প্রাণী বা উদ্ভিদের জন্য অনেক বেশি সমস্যা হয়ে যাবে, সমস্যার সৃষ্টি হবে, তারা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন বেঁচে থাকার জন্য অক্সিজেনটা পাবে না, এবং উদ্ভিদ যে সালোকসংশ্লেষণ তৈরি করে খাদ্য তৈরি করে তখন সেখানেও ঠিকমতো অক্সিজেন উৎপাদন হবে না, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে পানির মধ্যে কী পরিমাণ অক্সিজেন থাকলে আসলে জলজ উদ্ভিদ বা জলজ যে প্রাণীর আছে তারা বেঁচে থাকতে পারে। একটা জিনিস মনে রাখবে, আমি এখানে লিখে দিই যে এক লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন, ঠিক আছে? হ্যাঁ, 5 মিলিগ্রাম অক্সিজেন থাকা প্রয়োজন। তার মানে যদি 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকে তাহলে সেই পানিটা জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য সাশ্রয়ী হয়, ঠিক আছে? জলজ প্রাণীরা এই ধরনের এক পানিতে বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তারপর আমরা দেখো তাপমাত্রা, এটাও আরেকটা গুরুত্বপূর্ণ মানদণ্ড পানির। পানির যদি তাপমাত্রা কম বেশি হয়ে যায় তাহলে যে সকল জলজ উদ্ভিদগুলো বা যে প্রাণীগুলো পানিতে বসবাস করে তাদের বসবাসের জন্য অনেক সমস্যা হয়ে যায়, ঠিক আছে? অনেক বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। তাই এছাড়া যদি তাপমাত্রার কম বেশি হয় তাহলে জলজ প্রাণীর প্রজননে এবং তাদের যে শারীরবৃত্তীয় কার্যপদ্ধতি আছে এগুলোতে ব্যাঘাত সৃষ্টি হয়, ঠিক আছে? এরপর আমরা জানব পিএইচ। তোমরা জানো যে পানির একটা আরেকটা গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে পিএইচ, ঠিক আছে? পিএইচ হচ্ছে একটা রাশি, এটি দ্বারা পানি অ্যাসিডীয় না ক্ষারীয় না নিরপেক্ষ তা জানা যায়, ঠিক আছে? তবে নদ নদীর পানির পিএইচ যদি 6 থেকে 8 মধ্যে হয়, নদ নদী পানির যে পিএইচ এটা যদি 6 থেকে 8 মধ্যে হয় তাহলে সেটা উদ্ভিদ এবং জলজ প্রাণীর মানে বেঁচে থাকার একটা উপযোগী পানি হয়, ঠিক আছে? এখন আমরা এখানে আরও 2টা বিষয় সম্পর্কে একটু জানার চেষ্টা করব। দেখো যে পিএইচ সম্পর্কে, যে এখানে যদি আমি দেই এটা 1, এখানে যদি আমি 7 দেই, এখানে যদি আমি 14 দেই, তাহলে 7 থেকে 14 ভিতরে যদি হয় তাহলে সেই পানিটা অ্যাসিডীয় হবে, আর যদি 7 মধ্যে থাকে তাহলে এটা নিরপেক্ষ হয়, এটা নিরপেক্ষ আর এটা হবে অ্যাসিডীয়, ঠিক আছে? আর যদি 7 থেকে 14 মধ্যে হয় তখন সেটা হয়ে যায় ক্ষারীয়। হ্যাঁ, তো
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে 6 থেকে 8 এর মধ্যে যদি হয় তাহলে সেটা অবশ্যই বসবাসের জন্য উপযোগী, আর যদি 7 এর কমে যায় তখন অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, আর যখন অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন পানির যে মাছের যে প্রজনন ক্ষমতা আছে সেগুলো কমে যায়, ঠিক আছে, হ্যাঁ, এবং মাছের পোনাগুলো বাঁচতে পারে না, ঠিক আছে, বাঁচতে পারে না। আরেকটা জিনিস হচ্ছে যে পিএইচ এর যদি খুব বেশি পরিমাণে যদি অ্যাসিডের মান বেড়ে যায় তাহলে ক্যালসিয়াম সহ মাছের যে অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলো মাছের মধ্যে থাকে সেগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে চলে আসে, যার ফলশ্রুতিতে মাছ খুব সহজেই রোগাক্রান্ত হয়ে যায়, ঠিক আছে। তাইলে আমরা দেখতে পেলাম যে পানির মধ্যে যদি 6 থেকে 8 এর ভিতরে যদি পানির পিএইচটা থাকে তাহলে সেটা জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীর বসবাসের জন্য অনেক বেশি মানে ভালো হয়। তারপরে দেখো লবণাক্ততা, লবণাক্ততার কি, তোমরা জানো যে সমুদ্রের পানির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, তো এখানে যে এই একটা আমাদের একটা খুব পরিচিত সুস্বাদু একটা মাছ আছে ইলিশ মাছ, ইলিশ মাছ তোমরা জানো যে ইলিশ মাছ যখন প্রজননের সময় হয় তখন সে মিঠা সমুদ্র থেকে লবণাক্ত পানি থেকে মিঠা পানিতে চলে আসে, এটা একটা প্রাকৃতিক নিয়মের মাধ্যমে হয়ে থাকে, সে মিঠা পানিতে এসে ডিমটা পারে, কারণ মিঠা পানির মধ্যে যদি পোনা প্রজনন হয় তাহলে সেই পোনা নষ্ট হয় না এবং মরে যায় না, এবং এই পোনা থেকে নতুন পোনা মানে এই ডিমগুলো থেকে নতুন পোনার জন্ম হয়। এছাড়া কিছু কিছু মাছ আছে যারা সমুদ্রের মধ্যেও প্রজনন করতে পারে, ঠিক আছে, আর সব মাছের জন্য আবার এই পদ্ধতিটা প্রয়োজন নয়, কিছু কিছু মাছ বা জলজ প্রাণী আছে যারা লবণাক্ত পরিবেশেই প্রজনন করতে পারে। তাহলে আমরা দেখে নিলাম যে পানির মানদণ্ডগুলো কি, বর্ণ ও স্বাদ, গোলার পরিমাণ, তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি, ময়লা আবর্জনা, দ্রবীভূত অক্সিজেন, তাপমাত্রা, পিএইচ এবং লবণাক্ততা। এই 8টা মান যদি সুনির্দিষ্ট পরিমাণে থাকে, একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে সেই পানিটাই আমাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী হবে এবং এই পানিটা আমরা পান করতে পারবো, এবং এই পানিতে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারবে, ঠিক আছে। আরেকটা বিষয় আমাদের সামনে আছে, সেটা হলো পানি বিশুদ্ধকরণ পদ্ধতি। আজকে আমরা পানি বিশুদ্ধকরণ পদ্ধতিটা নিয়েও আলোচনা করব। তোমরা জানো যে দূষিত পানি যদি আমরা পান করি তাহলে আমাদের অনেক রোগ হতে পারে, অনেক জীবাণু আমাদের দেহে আসতে পারে, ঠিক আছে, তাইলে সেই পানিটা আমাদের অবশ্যই বিশুদ্ধ করে নেওয়া উচিত। তো বিশুদ্ধ করতে হলে আমাদের এখানে 4টা পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিস্রাবন পদ্ধতি, একটা হচ্ছে ক্লোরিনেশন, একটা হচ্ছে স্ফুটন এবং আরেকটা হচ্ছে পাতন পদ্ধতি, ঠিক আছে। আমরা প্রথমে পরিস্রাবন পদ্ধতিটা সম্পর্কে জানবো। তো পরিস্রাবন পদ্ধতিটা আসলে কী, পরিস্রাবন পদ্ধতি হচ্ছে যে তরল ও কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থটাকে আলাদা করে দেওয়া, ঠিক আছে। পরিস্রাবনটা কী, যে তরল ও কঠিন পদার্থ, ঠিক আছে, এই কঠিন পদার্থের যে মিশ্রণ এই মিশ্রণ থেকে আমরা কঠিন পদার্থটাকে আলাদা করব, কঠিন পদার্থ আলাদাকরণ, আলাদা, ঠিক আছে, কঠিন পদার্থটাকে আলাদা করে নেব। এটা কীভাবে, আমরা তাপের মাধ্যমে এটাকে আলাদা করে নিতে পারি, এটাই হচ্ছে পরিস্রাবন পদ্ধতি। দ্বিতীয়টা হচ্ছে দেখো ক্লোরিনেশন। তো ক্লোরিনেশনটা আসলে কী, যে ক্লোরিনেশন হচ্ছে ক্লোরিন গ্যাসের মাধ্যমে পানিকে বিশুদ্ধকরণ, ঠিক আছে, হ্যাঁ, পানিকে বিশুদ্ধকরণ করা, যে ক্লোরিন গ্যাসের মাধ্যমে আমরা পানিকে বিশুদ্ধ করতে পারি, এই একটা বিষয়। পানির যে জীবাণু আছে এই জীবাণুকে ধ্বংস করার জন্য এটাকে জীবাণুনাশক ব্যবহার করা হয়ে থাকে, তারপরে নানা রকম জীবাণুনাশক ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করে থাকি। তার মধ্যে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস, এর সাহায্যে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। দুই নাম্বার হচ্ছে আমরা দেখব এখন, সেটা হলো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার, ঠিক আছে, এটার সংকেতটা যদি আমরা লিখে রাখি এটা হচ্ছে ব্লিচিং পাউডারের সংকেত। এই ব্লিচিং পাউডার দিয়ে আমরা পানি পরিশোধন করতে পারি। তারপরে ক্লোরিন গ্যাসে বিদ্যমান বিভিন্ন ধরনের ক্লোরিন গ্যাস আছে, এরকম কিছু পদার্থের মাধ্যমে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এছাড়া রাসায়নিক ট্যাবলেট বা কিট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধকরণ করতে পারি। যেমন একটা রাসায়নিক ট্যাবলেট, যেমন সোডিয়াম হাইপোক্লোরাইট আমরা যদি ব্যবহার করি, সোডিয়াম হাইপোক্লোরাইট, ক্লোরাইট, সোডিয়াম হাইপোক্লোরাইট, তো এটার সংকেতটা কি, NaOCl, এটা হচ্ছে সোডিয়াম হাইপোক্লোরাইটের একটা সংকেত, এর মাধ্যমে আমরা পানিকে বিশুদ্ধ করতে পারি। এছাড়া আরেকটা আছে, সেটা হচ্ছে ওজোন গ্যাস। এই ওজোন গ্যাসের মাধ্যমে আমরা পানি বিশুদ্ধকরণ করতে পারি, তবে এটা কিভাবে করা হয়ে থাকে, ওজোন গ্যাস, ঠিক আছে,
ওজন গ্যাসের সংকেতটাও তোমরা নিশ্চয়ই জানো, ওজন গ্যাসের মাধ্যমে করতে পারি। আমরা বাজারে যে সকল বোতলজাত পানি পান করি, এই বোতলজাত পানির মধ্যে এই ওজন গ্যাসের একটা স্প্রে করা হয়, স্প্রে করে পানিটাকে জীবাণুমুক্ত করা হয়। তবে যদি স্প্রেটা সঠিকভাবে না হয় তাহলে সেই পানিতে ময়লা আবর্জনা থাকতে পারে। তিন নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে স্ফুটন পদ্ধতি। স্ফুটন পদ্ধতিটা কি? স্ফুটন পদ্ধতি হচ্ছে যে একটা পাত্রের মধ্যে আমরা কিছু পানি নিব, পানি নিয়ে সেই পানিটাকে তাপ দিয়ে বাষ্পে রূপান্তরিত করে দেবো। করার পর সেই বাষ্পীভূত পানিটাকে আবার ঘনীভূত করে সেখান থেকে বিশুদ্ধ পানিটাকে সংগ্রহ করা হয়ে থাকে। লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাতন পদ্ধতি। পাতন যে পদ্ধতিটা সেটা স্ফুটনটা হচ্ছে যে ভালোভাবে ফুটিয়ে, হ্যাঁ স্ফুটন পদ্ধতিটা কি, যে ভালোভাবে যদি আমরা এটাকে ফুটিয়ে নেই, ফুটিয়ে এই পানিটাকে জীবাণুমুক্ত করতে হবে এবং প্রায় 15-20 মিনিট যদি আমি পানিটাকে ফুটাই তাহলে এই পানিটা জীবাণুমুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে স্ফুটন পদ্ধতি, ঠিক আছে? হ্যাঁ, এর আগে আমি একটু মিস্টেক করেছিলাম, ঠিক আছে? তাহলে স্ফুটন পদ্ধতিটা কি? স্ফুটন হচ্ছে পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং এই পানিটাকে কতটুকু পর্যন্ত ফুটালে হবে, প্রায় 15-20 মিনিট যদি আমরা এই পানিটাকে ফুটিয়ে নিই তাহলে পানিটা বিশুদ্ধ হয়ে যাবে। তিন নম্বর যে চার নম্বর যেটা সেটাই হচ্ছে পাতন। পাতন পদ্ধতিটা হলো যে একটা পানিকে আমরা তাপ দিয়ে সেটাকে বাষ্পীভূত করে দেবো। বাষ্পীভূত করা অবস্থায় পরে এই জলীয় বাষ্পীভূত পানিটাকে আবার পুনরায় ঘনীভূত করে ঠান্ডা করে তখন সেটা সেখান থেকে আমরা বিশুদ্ধ পানিটা সংগ্রহ করে নেব। তাহলে পাতন কি? পাতন হচ্ছে যে পানিটাকে আমরা পানি তরল পদার্থটাকে তাপের মাধ্যমে বাষ্পে রূপান্তরিত করবে, পরে এই বাষ্পীভূত পানিটা পানির কণাটাকে আমরা আবার ঘনীভূত করে সেখান থেকে বিশুদ্ধ পানিটা সংগ্রহ করে নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমি যতটুকু পর্যন্ত এখন আলোচনা করলাম তোমরা একটু ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ, এবং ভালোভাবে তোমরা পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম।